হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের ছয় নম্বর অধ্যায় নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছো লেখা আছে ছয় নম্বর অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন এই চ্যাপ্টারে যে অতি সংক্ষিপ্ত বা এমসি টাইপের প্রশ্নগুলো আছে সেগুলোর প্রশ্ন আর উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে তার আগে আমি এক থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছি তো যারা দেখো নি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও আর ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আর এক থেকে সাত তোমার নয় নম্বর অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ অতি সংক্ষিপ্ত টাইপের যে প্রশ্নগুলো আমি আপলোড করছি সেই প্রশ্নগুলোর অ্যান্সার আবার প্রশ্ন একসঙ্গে পিটিএফ ফাইল আকারে বানিয়ে দিয়েছি তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো ছয় নম্বর অধ্যায়টা শুরু করছি দেখো এখানে লেখা আছে অধ্যায় ছয় সাম্রাজ্য বিস্তার ও শাসন তো প্রথম প্রশ্নটা কি বলেছে যে কত খ্রিস্টাব্দে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয় না উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয় তোমরা জানো এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিকে আর ভারতের সংবিধান এই দিনে কার্যকর হয়েছিল ঠিক আছে দু একটা কি বলেছে আলেকজান্ডার কোন রাজ্যের শাসন ছিলেন না আলেকজান্ডার ছিলেন ম্যাসিরনের শাসক ঠিক আছে তিনেরটা কি বলেছে যে আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন না খ্রিস্টপূর্ব তিনশো অব্দে তিনি ভারতে এসেছিলেন ওকে তো চারটা কি বলেছে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন মানে মগধের শাসক কে ছিলেন ঠিক আছে না ধনন্দ ছিল তোমার তখনকার শাসক ঠিক আছে মগধের শাসক ছিলেন তোমার ধননন্দ তো পাঁচেরটা কি বলেছে যে নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন না ধননন্দ ছিলেন তোমার নন্দ বংশের শেষ রাজা ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ভালো করে এগুলোকে ভিডিওটাকে পজ করে তোমরা কোয়েশ্চেনের উত্তর কোয়েশ্চেনগুলো লিখে নাও ঠিক আছে এবং তোমরা মুখস্থ করে যাও দেখবে এখান থেকে নিঃসন্দেহে তোমরা কমন পেয়ে যাবে ছয়টা কি বলেছে ছয়টা বলেছে দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে সাথেটা কি বলেছে কৌটিল্য কে ছিলেন না চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য তারপর আঠেরটা দেখো আঠেরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কি বলেছে যে অর্থ শাস্ত্রের রচয়িতাকে না কৌটিল্য ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী বললাম অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য তারপর নয়টা কী বলেছে এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে না মেগাস্থিনিস হচ্ছে তোমার ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ঠিক আছে দশটা কি বলেছে যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন না সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ওকে এগারোটা কি বলেছে যে সম্রাট অশোক কি উপাধি গ্রহণ করেছিলেন না সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে বারোটা কি বলেছে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন না কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ঠিক আছে তারপরে তেরোটা কি বলেছে যে কুষাণ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন না কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুজুল কদফিসেস ঠিক আছে কুজুল কদফিসেস তারপর চোদ্দোটা কি বলেছে যে ভারতীয় উপমহাদেশে কে সোনার মুদ্রা চালু করেন না বিম কদফিসেস তোমার ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন ঠিক আছে তারপরে পনেরোটা কি বলেছে যে সম্রাট অনিষ্ক সরি কনিষ্ক কত খ্রিস্টাব্দে সম্রাটন না আটাত্তর খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক শাসক বা হন ঠিক আছে তারপরে ষোলোটা কি বলেছে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে না সিমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা তার সতেরোটা কি বলেছে এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বা সম্রাট কে ছিলেন না গৌতমপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ওকে তো আঠেরোটা কি বলেছে যে রুদ্র কে ছিলেন না ক্ষত্র গোষ্ঠীয় শাসক ছিলেন রুদ্র দামন তো উনিশেরটা কী বলেছে যে রুদ্র দ্রামন কী উপাধি গ্রহণ করেছিলেন না মহাক্ষত্রক ঠিক আছে মহাক্ষত্র উপাধি গ্রহণ করেছিলেন রুদ্র দামন ঠিক আছে কুড়িটা কী বলেছে যে কনিষ্ক কি উপাধি গ্রহণ করেছিলেন না কনিষ্ক উপাধি গ্রহণ করেছিলেন তোমার মহারাজা দেবপুত্র শাহী কি বললাম মহারাজা দেবপুত্র শাহী একুশেরটা কী বলেছে যে গুপ্তবংশের প্রতিষ্ঠাতাকে না শ্রীগুপ্ত হচ্ছে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাইশেটা কি বলেছে যে কত খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা করা হয় না তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা শুরু হয় ঠিক আছে তো তেইশেটা কি বলেছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন না সমুদ্রগুপ্ত হলেন গুপ্তবংশের শ্রেষ্ঠ শাসক তারপর চব্বিশেটা কি বলেছে যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কতজন রাজাকে পরাজিত করেন না নয় জন রাজাকে উত্তর ভারতে তোমার সমুদ্রগুপ্ত পরাজিত করেন তো পঁচিশ পঁচিশেরটা কী বলেছে যে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেন না জন রাজাকে তাহলে উত্তর ভারতে দেখলাম জন আর দক্ষিণ ভারতে দেখলাম জন ঠিক আছে তারপর ছাব্বিশেরটা কী বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি ধারণ করেছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন না সকারি ঠিক আছে সকারি উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘুরিয়ে দিতে পারে প্রশ্নটা যে সকারি উপাধি কে ধারণ করেছিলেন দিয়ে বলতে পারে অশোক না চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না শ্রীগুপ্ত এরকমভাবে না অ্যান্সারটা কী হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাতাশেরটা কি বলেছে যে বংশের শেষ শক্তিশালী শাসক কে ছিলেন না স্কন্ধগুপ্ত ছিলেন গুপ্তবংশের শেষ শক্তিশালী শাসক আঠাশেরটা কি বলেছে কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না স্কন্ধগুপ্ত ঠিক আছে স্কন্ধগুপ্ত মানাটা হচ্ছে দৈনশয়ে কয়ে দৈনন্দিন নয় দয়ে ঠিক আছে স্কন্ধগুপ্ত তারপরে উনত্রিশেরটা কি বলেছে যে হর্ষবর্ধন কোন রাজ্যের শাসক ছিলেন না থানেশ্বরের শাসক ছিলেন হর্ষবর্ধন তারপরে ত্রিশেরটা কি বলেছে যে কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় না ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় তারপরে একত্রিশেরটা কী বলেছে হর্ষবর্ধন কি উপাধি গ্রহণ করেছিলেন এটা খুব ইম্পর্ট্যান্ট না শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন গ্রহণ করেছিলেন তারপর বত্রিশ সেরটা কি বলেছে যে আই হোল প্রশস্তি কে রচনা করেন না আই হল প্রশস্তি রচনা করেন রবিকৃত্তি ঠিক আছে তেত্রিশেরটা কী বলেছে যে মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন না বৃহৎ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক ঠিক আছে চৌত্রিশেরটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী বলেছে যে হস্তচরিত গ্রন্থের রচিতাকে না হস্তচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বানভট্ট ঠিক আছে পঁয়ত্রিশ কি বলেছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল না পাটলিপুত্র ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ঠিক আছে তাহলে ছত্রিশটা ছত্রিশেরটা কী বলেছে যে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে না ধন নন্দ হচ্ছেন নন্দবংশের প্রতিষ্ঠাতা ওকে সাঁত্রিশেরটা কি বলেছে অশোক কার কাছ থেকে দীক্ষা নেন না উপগুপ্তের কাছ থেকে অশোক দীক্ষা নেন তারপর অশোককে বৌদ্ধ ধর্মে কনভার্ট করেছিল মানে পরিণত রূপান্তরিত করেছিল উপগুপ্ত ঠিক আছে আটত্রিশেরটা কী বলেছে অশোকের রাজধানী কোথায় না পাটিলিপুত্র ছিল অশোকের রাজধানী তারপরে সেটটা কি বলেছে যে কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয় না আঠাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে গুপ্তাব্দ দেখলাম ছশো ছয় আর শকাব্দ হচ্ছে তোমার আঠাত্তর খ্রিস্টাব্দে তারপর চল্লিশ সেটটা কী বলেছে কনিষ্কের রাজধানী কোথায় না পুরুষপুর হচ্ছে কনিষ্কের রাজধানী তারপর সেটটা কি বলেছে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন না সিমক ঠিক আছে সাতবাহন্ডের প্রথম শাসক ছিলেন সিমক বিয়াল্লিশের কি বলেছে কে সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন না হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন তেতাল্লিশেরটা কি বলেছে মৌজদের রাজধানী কোথায় ছিল না পাটিলিপুত্র ছিল মৌজদের রাজধানী ঠিক আছে সেটা কি বলেছে সেটা বলেছে মৌর্য আমলে চাষিরা রাজাকে ফসলের কত শতাংশ কর হিসেবে প্রদান করতো না একের ছয় শতাংশ বা একের ছয় অংশ ঠিক আছে তারপরে দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমি টুকেছি এবং তুলে দিয়েছি দেখো পেজটা এই পেজটা আমি সব অ্যান্সার করে দিয়েছি ডান দিকে তোমরা একটু দেখে দেখে মিলে নেবে ঠিক আছে প্রথমটা বলেছিল কোনটি ঠিক ভুল আর পরেরটা বলেছে মানানসইগুলো বেছে নিতে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওটাকে লাইক করো ওকে বন্ধুরা থ্যাংক ইউ